আসসালামু আলাইকুম। শাহিদ খান আফ্রিদি 1996 সালে নাইরোবিতে 37 বলে সেঞ্চুরি করেছিলেন, যেটা 18 বছরব্যাপী টিকে ছিল বিশ্ব ক্রিকেটে, অর্থাৎ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচাইতে কম বলে সেঞ্চুরির রেকর্ড। এবং সেটা শাহিদ খান আফ্রিদির ডেবিউ ম্যাচ ছিল। যেরকম ছক্কা আমি মারলাম, এরকম 11টা ছক্কা শাহিদ খান আফ্রিদি মেরেছিলেন, যেখানে 6টা বাউন্ডারি ছিল। কিন্তু আপনি জেনে অবাক হবেন, শাহিদ আফ্রিদি সেই যে ছক্কাগুলো মেরেছিলেন কিংবা সেই যে সবচাইতে কম বলে সেঞ্চুরির রেকর্ডটা গড়েছিলেন, যে ব্যাটটা দিয়ে গড়েছিলেন সেই ব্যাটটা ছিল সচিন টেন্ডুলকারের ব্যাট। আপনি অবাক হতেই পারেন, ইন্ডিয়া পাকিস্তান আমরা সবসময় জানি তারা একদম সবসময় চিরশত্রু মাঠের ক্রিকেটে। এর আগের সময়টা যখন ছিল 90-এর দশকে আরও অনেক বৈরিতার সম্পর্ক ছিল, কিন্তু কিভাবে শাহিদ খান আফ্রিদি টেন্ডুলকারের ব্যাট দিয়ে সেঞ্চুরি মারলেন সেই প্রসঙ্গটাও কিন্তু আলোচনাতে চলে এসেছে। আফ্রিদি তার আত্মজীবনীতে তিনি বলেছেন যে হ্যাঁ, তিনি সেঞ্চুরিটা করেছিলেন এবং তার অভিষেক ম্যাচটা তিনি খেলেছিলেন টেন্ডুলকারের ব্যাট দিয়েই। ইভেন অপোনেন্ট টিমে কিন্তু সচিন টেন্ডুলকারও ছিলেন না, বা অপোনেন্ট টিমে ইন্ডিয়ার সঙ্গেও খেলা হয়নি। তাহলে কীভাবে শাহিদ আফ্রিদি টেন্ডুলকারের ব্যাট দিয়ে সেঞ্চুরি মারলেন? মূলত এই সিরিজের দলে শাহিদ আফ্রিদি প্রথমে ছিলেন না, তিনি ওয়েস্ট ইন্ডিজে এ দলের হয়ে সফর করছিলেন, অর্থাৎ পাকিস্তান এ দলের হয়ে সফর করছিলেন। তাকে হঠাৎ করেই উইদিন আ শর্ট নোটিস উড়িয়ে নিয়ে আসা হয়েছিল এই ম্যাচটা খেলার জন্য বা এই সিরিজটা খেলার জন্য, কারণ লেগ স্পিনার মুশতাক আহমেদ তিনি ইঞ্জুরিতে পড়েছিলেন এবং আফ্রিদি সেই সময়টাতে কিন্তু আসলে ব্যাটসম্যান ছিলেন না, দলে অন্তর্ভুক্তিতার হয়েছিল বোলার হিসাবে যিনি বেশ কিছু বিগ হিটিং করতে পারেন। ওই সময়টাতে ওয়াসিম আকরাম ক্যাপ্টেন ছিলেন এবং তার ডিমান্ড ছিল 3 নম্বর পজিশনে এমন একজন ব্যাটসম্যানকে ব্যাটিং করানো যিনি একটু কুইক রান তুলতে পারেন, এবং সেই জায়গাটায় আজহার মাহমুদ এবং শাহিদ আফ্রিদি তারা দুজনেই ছিলেন মূলত তার চয়েসের জায়গাটা। বাট আফ্রিদিকে হঠাৎ করে যে উড়িয়ে নিয়ে আসা হয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলে এরকম ম্যাচ খেলার মতো ব্যাট শাহিদ আফ্রিদির কাছে নাই। সেই সময়টাতে ওয়াকার ইউনুসকে একটা ব্যাট উপহার দিয়েছিলেন সচিন টেন্ডুলকার, সেই ব্যাটটা ড্রেসিংরুমে ছিল। আফ্রিদি ওয়াকার ইউনুসের সেই ব্যাটটা নিয়ে মাঠে খেলতে নেমেছিলেন এবং টেন্ডুলকারের সেই ব্যাটটা, অর্থাৎ পরোক্ষভাবে হলেও টেন্ডুলকারের ব্যাট দিয়ে খেলেই শাহিদ আফ্রিদি 37 বলে সেই সেঞ্চুরির রেকর্ডটা গড়েছিলেন। টেন্ডুলকার সরাসরি আফ্রিদিকে সেই ব্যাটটা গিফট করেন নাই, তিনি গিফট করেছিলেন ওয়াকার ইউনুসকে। তার মানে ওয়াকার ইউনুসের ব্যাটটা দিয়ে আফ্রিদি মাঠে নেমেছিলেন যে ব্যাটটা সচিন টেন্ডুলকারের দেয়া ছিল। তো এটাই হচ্ছে শাহিদ আফ্রিদির 37 বলে সেঞ্চুরির সেই রেকর্ডটা। দেখেন, আমরা অনেক সময় বাটারফ্লাই ইফেক্টের নাম শুনি, যে বাটারফ্লাই ইফেক্ট বলতে বোঝায় যে কারো একটা ঘটনার প্রেক্ষিতে আরেকজনের জীবন পরিবর্তন হয়ে যাওয়া। আমরা জানি না টেন্ডুলকার আসলে কিসের ভিত্তিতে বা কেন ওয়াকার ইউনুসকে ব্যাটটা গিফট করেছিলেন, কিন্তু ওয়াকার ইউনুসকে সেই ব্যাটটা গিফট করেছিলেন এবং সেই ব্যাট দিয়ে শাহিদ আফ্রিদি সর্বকালের অন্যতম সেরা একটা ইনিংস খেলেছেন, তাও অভিষেক ম্যাচে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন। যেই সেঞ্চুরি রেকর্ডটা শাহিদ খান আফ্রিদির ক্যারিয়ারটাকেই বদলে দিয়েছে, কারণ এর পরবর্তী সময় থেকে আফ্রিদির ব্যাটিং সত্তাটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং আফ্রিদি যে একজন ব্যাটসম্যান সেটা তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছেন। তবে ক্যারিয়ার সায়ন নিয়ে এসে আফ্রিদি মূলত বোলিং দিয়েই ক্যারিয়ারটা চালিয়ে গেছেন, বাট ওই সময়টাতে আফ্রিদির যে ক্রেজ, সেই ক্রেজটা কিন্তু মূলত তৈরি হয়েছিল তার এই দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের কারণে, এবং তিনি এরকম মারমুখী ব্যাটিং করতে পারেন সেটাকে দেখেই অনেকেই তাকে তার ক্যারিয়ারের আইডল হিসেবে বেছে নিয়েছে। আশা করছি এই মজার গল্পটা আপনাদের কাছেও মজা লেগেছে। কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।